রাজধানীর হাজিরাবাগ বেড়িবাঁধ এলাকায় বস্তিতে লাগা আগুন প্রায় 2 ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। আগুনে বস্তির বেশ কয়েকটি ঘর পুড়ে গেছে। বেলা 11টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। স্থানীয়রা জানিয়েছেন কাগজের কার্টুনের গোডাউন থেকে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসতে দেরি করেছে বলে অভিযোগ তাদের। ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান কিভাবে আগুন লাগলো তা প্রাথমিকভাবে জানা যায়নি। বেশ কয়েকটি ঘর পুড়ে গেছে, আগুন নিয়ন্ত্রণে এসেছে, এখন নির্বাপনের কাজ চলছে। এছাড়া চট্টগ্রাম ময়দার টেক এলাকায় এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেড নামে ভাজ্য তেলের কারখানায় আগুন লেগেছে। আজ শুক্রবার সকাল 8:20 থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের 4 স্টেশনের 8টি ইউনিট 10:10 আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, আগুন লাগা ভবনের পাশে তেলের মজুদ ছিল, সেখানে আগুন ছড়িয়ে পড়লে নিয়ন্ত্রণে আনা যেত না। প্রায় 2 ঘন্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে। এছাড়া হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।